তার আগে আবার দর্শক ফিরে এসেছেন, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো দর্শক, বলেন। জি সালাম আলাইকুম, আমি একটু আগে আবারও মানে আলাপ করতেছিলাম, লাইনটা কেটে গেছে। জি জি, আপনি বলেন। জি জি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমার আমার ওই যে হার্টের সমস্যার কারণে ডাক্তারের অর্ডারে আমাকে খুব খুব দ্রুত একটু হাঁটতে হতো এক সময়। তো আমি হাঁটার পর পর যে সমস্যাটা হয়েছে, আমার বাম হাঁটুর নিচে বাম দিকটায় মানে আমি কোন টাচ ফিলিং টা পাই না আর কি, টাচ করলে মনে হয় যেন অবশ আর কি, কিন্তু একটু জোরে যদি চাপ দেয় ভেতরটা বেশ ঘষা টসা লাগলে প্রচন্ড ব্যথা করে, যে কারণে ইদানিং হাঁটতেও আমার সমস্যা হচ্ছে, অথচ আমার হাঁটতে তো আমাকে হবেই। তো আমি একটু স্যারের কাছে এ ব্যাপারে কোনো সাজেশন যদি থাকে। আপনার কি কোমর ব্যথা আছে পাশাপাশি? না, আমার কোমর ব্যথা না, কোমরের ব্যথা নাই। এটা হাঁটুর পিছনের অংশে, হ্যাঁ, বাম হাঁটুর, হাঁটুর বাম হাঁটুর ঠিক বাম দিকে একটু নিচে, হাঁটুর একটু নিচে, একটু নিচে এসে এখানে একটা মাসেলস আছে। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে ওইখানে অনেক কারণে আপনার এই যে অবস, উনি যেটা বলছে ভাব হতে পারে, অনেক সময় কোমরের প্রবলেমও কিন্তু ওখানে নামনেস আসতে পারে, বা হাঁটুর ইটসেলফ প্রবলেম থেকেও নামনেস আসতে পারে। তার কিন্তু হাঁটু টিপ দিলেও ব্যথা হয়, হ্যাঁ, টিপ দিলেও ওখানে তীব্র ব্যথা হয়। তো আমার মনে হয় এটা হাঁটুর ইন্টারনাল প্রবলেম না। আপনার যেই জায়গাটায় ব্যথার কথা আপনি বলছেন, সেটা আপনি নিয়মিত ব্যথানাশক কোনো ক্রিম মার্কেটে কিনতে পাওয়া যায়, ওষুধের দোকানে, যে কোনো ডাইক্লোফেন বলেন বা ন্যাপ্রোক্সেন, যে কোনো জেল ওখানে লাগিয়ে রেগুলার দুবেলা সকাল বিকাল টানা 10-15 দিন গরম সেঁক দিবেন, এবং কিছু স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ করা, যেমন আপনি যখন বিছানা শুয়ে থাকবেন বা বাসায় থাকবেন, হাঁটুর নিচে একটা টাওয়ালকে রোল করে হাঁটু দিয়ে চাপ দেওয়া, বা পায়ের কিছু এক্সারসাইজ আছে শুয়ে, পাটা রাতে যখন ঘুমাবেন পাটা ভাঁজ করা, সোজা করা, বা স্ট্যাটিক সাইক্লিং, বা যদি বাইসাইকেল আপনি চালাতে পারেন সাইক্লিং করলে এই সমস্যাটা আমার মনে হয় কিছুদিন করলে এটা একটা উপকার পাওয়া যাবে। এটা কোনো কারণে ওখানে নার্ভ বা মাসেলে একটা প্রবলেম হচ্ছে, এটা হয়তো সাময়িক চলে যেতে পারে, আপনি ট্রাই করে দেখেন। আর পাশাপাশি আপনার কিছু B1, B6, B12 যে ভিটামিন মার্কেটে কিনতে পাওয়া যায় এগুলো কিনো, দুবেলা কয়েকদিন খেয়ে দেখেন, আর তারপরও যদি এটা সমাধান না হয় তো একজন ডাক্তারকে আপনাকে দেখাতে হবে। আচ্ছা, বলছিলেন পিএল।